হ্যালো এভরিওয়ান, বাঙালি রেসিপিতে আপনাদের স্বাগত। আজকের রেসিপি আমার মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এটা একটি খুবই সহজ রেসিপি অ্যান্ড খুব কম সময়ের মধ্যে বানানো যায়। তো চলুন বানানো আমি স্টার্ট করছি। তো আমি এখানে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি চাল কুমড়ো, আর এটাকে ভালো মতো করে ধুয়ে নিয়েছি। আর আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করেছি, আর তিনটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর রসুন একটু আমি চপ করে নিয়েছি, আর মুগ ডাল নিয়েছি। এটাকে খুব ভালো মতো করে ধুয়ে তো 30 মিনিটসের জন্য এটাকে আমি ভিজিয়ে ভালো মতো করে রেখে দেব। তো 30 মিনিটস হয়ে গিয়েছে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওটার মধ্যে আমি সরষার তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি 5 ফোড়ন দিয়ে দেব, আর দেব আমি এখানে 3টা কাঁচা লঙ্কা। এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে যে ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ওই ডালটার পানিটাকে ফেলে দিয়ে আমি ডালটাকে তেলের মধ্যে দিয়ে দেব, আর এটাকে খুব ভালো মতো করে ফ্রাই করে নেব। যতক্ষণ না ডালের কালারটা ভালো মতো চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ কিন্তু এটাকে তেলের মধ্যে ফ্রাই করতে হবে। আর আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ আর ডালটাকে একসঙ্গেই আমি ফ্রাই করে নেব। ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, পেঁয়াজটা আর ডালটা আমার খুব ভালো মতো করে ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে চাল কুমড়োগুলো দিয়ে দেব, এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে চপ করে নেওয়া রসুনগুলো দিয়ে দেব, আর দেব 7 মতো লবণ। এটাকে ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আবারও একটু এভাবে নাড়াচাড়া করে নেব, তারপর এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে এভাবে রেখে দেব। তো আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি, আমার ভালো মতো করে সেদ্ধ হয়ে গিয়েছে। ডাল আর চাল কুমড়ো দুটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আমাকে এটা সেদ্ধ করতে টোটাল 15 মিনিট লেগেছে। এখন আমি এর মধ্যে হলুদ দেব, আর দেব জিরা পাউডার, একটু দেব আমি এখানে ধনিয়া পাউডার দিয়ে এটাকে ভালো মতো করে চালিয়ে নেব। এটা ভালো মতো করে চালিয়ে নিয়েছি। এখন আমি এখানে রেড চিলি পাউডার দেব। এটাকে খুব ভালো মতো করে আমি এভাবে চালিয়ে চালিয়ে পানিটাকে পুরোপুরি ড্রাই করে নেব প্রথমে। তো পানিটা আমার একদম ড্রাই হয়ে গিয়েছে। এখন আমি আবার একটু পানি দিয়ে আরেকবার ভালো মতো করে কষে নেব এটাকে। তো এভাবে নাড়াচাড়া করে এটাকে ভালো মতো করে কষে নিতে হবে। এখন আমি এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু এভাবে নাড়াচাড়া করে নেব। তো
এটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে বন্ধ করে দিলাম। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘণ্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।